الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم يعمهون أيحسبون أنما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم دعوة الصائم حتى يفطر ودعوة الإمام العادل ودعوة المظلوم فيرفعها الله فوق الغمام ويقول لأنصرنك ولو بعد حين أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিয়ান একরাম আমরা জুলুমের পরিণতি নিয়ে আলোচনা করব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসের মধ্যে বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে নেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না রোজাদার ইফতার করার আগ পর্যন্ত তার দোয়াকে আল্লাহ তালা কবুল করে নেন আর ন্যায় বিচারক রাজা প্রশাসক তার দোয়াকেও আল্লাহ তাআলা কবুল করে নেন ফিরিয়ে দেন না আর মাজলুমের দোয়া
অত্যাচারিতর দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না। মাজলুমের দোয়াকে আল্লাহ তালা মেঘের উপর উঠিয়ে নেন, আর আল্লাহ তালা বলতে থাকেন সেই মাজলুমকে উদ্দেশ্য করে, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, অবশ্যই অবশ্যই আমি তোমার সাহায্য করব, হয়তোবা কিছুক্ষণ পরেও হতে পারে। আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন যে হে রসুলগণ, আপনারা হালাল ভক্ষণ করেন, হালাল খান এবং নেক আমল করেন, আর আপনারা যা করেন আমি দেখতেছি। ওয়াইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আর এরা হলো আপনার জাতি, আর আমি আপনাদের পালনকর্তা, আমাকে আপনারা ভয় করেন। ফাযারহুম ফি গামরাতিহিম ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহুন। কিন্তু কিছু মানুষ তারা আল্লাহকে মানে না, তারা তাদের কাছে যে মতবাদ আছে, তাদের কাছে যে কাজ আছে সেই কাজ নিয়েই তারা খুশি, তারা রসুল কি বলল আল্লাহ কি বলল ওদিকে ভ্রুক্ষেপ করে না, তাদের আপন কাজ আপন মতবাদ নিয়েই তারা খুশি। আল্লাহ তাআলা বলেন কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রতি জাতি তার আপন মতবাদ নিয়েই খুশি। ফাযারহুম ফি গামরাতিহিম, আপনি তাদেরকে তাদের পথভ্রষ্টতায় ছেড়ে দেন। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন, তারা মনে করে যে আমি তাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করতেছি, তাদের ছেলে সন্তান দিয়ে, তাদের দুনিয়ার বিলাসিতা দিয়ে তাদের সাহায্য করতেছি, তারা এটা মনে করে। নুসারিউ লাহুম ফিল খায়রাত, তারা মনে করে আমি তাদের দিনের পর দিন সফলতা দান করতেছি, তাদের কল্যাণ দান করতেছি, ওই পথ ভ্রষ্টরা এটা মনে করে। আফালা ইয়াশউন, অথচ তারা বুঝে না, তারা আমি তাদেরকে যে দান করতে থাকি, তাদের যে যে সুযোগ দিতে থাকি, এই সুযোগকে তারা আমার পক্ষ থেকে তাদের সহযোগিতা, তাদের বিলাসিতা, তাদের কল্যাণ, তাদের সফলতা এটা ভেবে নেয়। আর এরকম পাপ করতে করতে, জুলুম করতে করতে একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা বলেন পরের দুই তিন আয়াত পরে, হাত্তা ইদা হদনা মুতরফিহিম বিল আজাব, আমি যখন এই সকল সীমালঙ্ঘনকারীকে, এই সকল জালিমকে, অত্যাচারীদেরকে শাস্তিতে গ্রেফতার করি, তাদেরকে যখন শাস্তি দ্বারা ধরি, তখন তারা ইদা হুম ইয়াজআরুন, চিৎকার করতে থাকে, বাঁচাও, হে আল্লাহ বাঁচান, হে আল্লাহ বাঁচান। আর আমি তখন তাদেরকে বলি, লা তাজআরুল ইয়াউম, আজ চিৎকার করবে না, ইন্নাকুম মিন্না লা তুনসারুন, তোমাদেরকে কোনো সহযোগিতা করা হবে না। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন ফেরেশতারা যারা জালিম পাপী হবে তাদের মুখের এখানে ধরে, চোয়াল ধরে, চোয়াল ধরে তাদেরকে জাহান্নামের দিকে টানতে থাকবে। তখন ওই পাপীরা ফেরেশতাদেরকে বলবে, ইরহাম ইরহাম, একটু সহ, একটু দয়া করো, একটু মমতাময়ী হও, একটু দয়াবান হও, এরকম কঠোর হইও না, একটু আস্তে ধরো, এভাবে ধরছো কেন? এমনভাবে ফেরেশতারা মুখের চোয়ালে ধরবে যে এখান থেকে রক্ত বের হইতে থাকবে, মুখ মিলাতে পারবে না, জিব্বা বের হয়ে যাবে আর গলা থেকে রক্ত বের হতে থাকবে। আর ওই পাপীরা বলতে থাকবে, একটু দয়া করো, একটু দয়া করো। তখন সেই ফেরেশতারা বলবে, লাম ইয়ারহামকা মান হুয়া আরহামু মিন্না ফাকাইফা আরহামু, আমাদের চেয়ে বড় দয়াবান আল্লাহ তাআলা, সমস্ত দয়ালুদের দয়াল, সমস্ত রহমানের রহিম, সমস্ত দয়াবানদের দয়াবান, সেই আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করে নাই, আমরা কিসের উপরে, কিসে তোমার উপরে, তোমাদের উপরে দয়া করব? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, লা যুলমা আল-ইয়াউম, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজ কোনো জুলুম নাই, আমি যে তোমাদেরকে আমার ফেরেশতা দ্বারা এরকম চোয়াল ধরে 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 শাস্তি দিতেছি, আজকে যে তোমাদেরকে টেনে টেনে কঠোরতা দেখাচ্ছি, এটা জুলুম না। আল্লাহ তাআলা বলবেন, এটা জুলুম না,
বরং এটা তোমাদের কাজের ফল, তোমাদের কর্মের ফল, প্রতিশোধ। এটা দুই রকম কঠোরতা, দুই রকম হয়, আমরা দুনিয়াতেও দেখি। আমি রাস্তার এক রিক্সাওয়ালাকে থাপ্পড় মারলাম, এটাও একটা কঠোরতা। আর আমি আমার ছেলেকে থাপ্পড় মারলাম, এটাও একটা কঠোরতা। কিন্তু ওই রাস্তার রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা এটা জুলুম, এটা অন্যায়, এটা পাপ। আর আমার ছেলেকে থাপ্পড় মারা এটা তাকে শাসন করা, এটা সওয়াব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মাহজুমি মহিলা চুরি করছে, তো ইসলামের বিধান হলো যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। তো তার শাস্তি ঘোষণা করছে, ওই মাহজুমি মহিলার হাত কেটে দেওয়া হবে। তো সেই মাহজুমি মহিলা অনেক সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন, এবং কুরাইশরা সবাই তার পাশে এসে দাঁড়িয়েছে, সবাই রসুলের কাছে সুপারিশ করতেছে। কিন্তু রসুলের কাছে এই শাস্তির লাগবের ব্যাপারে কে সুপারিশ করবে? কারো সাহস নাই। তো হযরত উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আনহু রসুলের অনেক প্রিয়, তো তাকে ধরছে সবাই মিলে, যাও তুমি একটু গিয়ে রসুলকে বলো একটু এই মাহজুমি মহিলার ক্ষেত্রে একটু দয়া করতে। সে অনেক সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা, সে অনেক ভালো মহিলা, ভুলে সে চুরি করে ফেলছে আর এটা প্রমাণিত হয়ে গেছে, তার শাস্তি ঘোষণা করছে, তার প্রতি একটু দয়া করতে, তার শাস্তিটাকে একটু লাঘব করে দিতে, তুমি একটু গিয়ে রসুলের কাছে বলো। তো রসুলের কাছে গিয়ে যখন নাকি ওই মাহজুমি মহিলার জন্য সুপারিশ করছেন, যে সবাই অনেক মুসলমানরা এবং কাফেররা তো আছেই, সবাই মিলে আমাকে ধরছে আপনার কাছে এই মাহজুমি মহিলার জন্য একটু সুপারিশ করতে, আপনি একটু তার ব্যাপারে দয়া করেন। তো রসুলের চেহারা লাল হয়ে গেছে, আর রসুল তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ প্রদত্ত শাস্তি, আল্লাহর ঘোষণা করা শাস্তি, সেই শাস্তির ক্ষেত্রে তুমি আমার সাথে সুপারিশ করতে আসছো? যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা, শাস্তি প্রদানের ক্ষেত্রে হত্যাকারী তার বদলা হলো হত্যা, ব্যভিচারী তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, যে হাত কাটবে তার মৃত্যু তার শাস্তি হলো হাত কাটা, এই শাস্তি প্রদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন তোমাদের অন্তরে যেন নম্রতা না আসে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, সূরা নূরের মধ্যে, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা, এই অন্যায়কারী পাপাচারী তাদের ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন নম্রতা না আসে, এটা শাস্তি। এই শাস্তির ক্ষেত্রে শাসক যদি ধীর না হয়, কঠোর না হয়, তো এখানে কোনো শাসন থাকবে না। তো রসুল তখন বলতেছেন যে আল্লাহ প্রদত্ত শাস্তির ক্ষেত্রে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো, শোনো শোনো, লাও আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েও যদি আজকে চুরি করত আমি তার হাত কেটে ফেলতাম। তোমাদের আগের উম্মত রাওয়া ইন্নামা আহলাকাল্লাযীনা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের উম্মত, আগের জাতিরা ধ্বংস হয়েছে এই কারণে, তাদের মধ্যে যখন কোনো গরিব মানুষ, অসহায় মানুষ চুরি করত, শাস্তি তার ক্ষেত্রে প্রয়োগ করত। আর যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের ধনী কেউ চুরি করত, কেউ অপরাধ করত, তো তাকে বিভিন্ন সলসাতুরি দিয়ে তাকে জামিনে মুক্তি করে দিত, তাকে বের করে দিত, তার উপরে শাস্তি প্রয়োগ করত না, এভাবেই ধ্বংস হয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জালিমদেরকে আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন সেটা কোনো জুলুম না, ওই জালিম দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও শাস্তি পাবে, আর এটা আল্লাহ তাআলা জুলুম করতেছেন না। আল্লাহ তাআলা বলেন লা জুলমাল ইয়াউম, আমি জুলুম করতেছি না, ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমাদের রব তোমাদের পালনকর্তা সামান্য পরিমাণও কারো উপরে জুলুম করে নাই, বরং এটা হলো তার পাওনা, সে একজনকে মারছিল তার প্রতিশোধ, এটা দুনিয়াতে আমি হালকা প্রতিশোধ নিছি আর আখেরাতে তার পুরোপুরি প্রতিশোধ তার নেওয়া হচ্ছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক গ্রাম্য আসছে, রসুলের কাছে কিছু টাকা পাইত, কিছু পাওনা পাইত,
তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সেই গ্রাম্য বলতেছে, হে আল্লাহর রসূল, আপনার কাছে আমি যে পাওনা পাই সেটা পরিশোধ করেন। তো রসূল তাকে হয়তো বলতেছিলেন যে দেখেন, আমার তো এখন বর্তমান আমার কাছে টাকা নাই, কিছুদিন পরে এসে নিয়ে যাও। তো সেই গ্রাম্য মানুষদের সাধারণত সভ্যতা কম হয়, ভদ্রতা কম হয়, তো সেই গ্রাম্য সকল মানুষের সামনে রসূলকে বলতেছেন, ওহারিজু আলাইক ইল্লা আন কাদাইতানি, তুমি আমার পাওনা পরিশোধ করবা, আর না হয় তোমাকে আমি সবার সামনে বেইজ্জত করব। তো যখন এই কথা রসুলকে লক্ষ্য করে বলছে, তো আশেপাশে সকল সাহাবারা রাগ হয়ে গেছে ওই গ্রাম্যর উপরে। এই গ্রাম্য আতাদরি ইমান তু কাল্লিম, তুমি জানো তুমি কার সাথে কথা বলতেছো, এই ভাষায় কথা বলতেছো? তো রসুল কি বলেন তখন, আমরা হইলে কি করতাম? হ্যাঁ, আমার দলের লোক আমার পক্ষে কথা বলছে, রসুল বলেন কি, হাল্লা মা সাহিবিল হাক্কি কুনতুম, তোমরা কি পাওনাদারের পক্ষে নিতে পারলা না? সে তো পাওনাদার, সে তো চেতে আসছে আমার কাছে, কেন তার পক্ষ নিলা না? আমি আমার পক্ষে, আমি আমার কাছে তো সে পাওনা পায়, আমার তো তাকে দিতে হবে, সে তো সঠিক, আমি তো বেকি, কেন তার পক্ষ নিলা না, কেন তোমরা আমার পক্ষ নিলা? রসুল তখন খাওলা রাদিয়াল খাওলা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠাইলেন যে তোমার কাছে কি এই পরিমাণ খেজুর আছে কিনা? বলল আছে, তাহলে এই গ্রাম্যকে দিয়ে দাও। তো রসুল তখন বলতেছেন ঐতিহাসিক কথা, লা কুদ্দিসাত উম্মাতুন লা ইয়াখুযু দাঈফুহা মিন শাদীদিহা হাক্কাহু গায়রা মুতাআতা, ওই জাতি কখনো উন্নত লাভ করতে পারবে না, ওই জাতি কখনো উন্নত হতে পারবে না, ওই জাতি কখনো সভ্য হতে পারবে না, যেই জাতির মধ্যে তার দুর্বলরা সবলের কাছ থেকে তার পাওনাকে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া নিতে না পারে। যেই যুগেই আমরা যদি ইতিহাস দেখি, যেই যুগেই সবলরা দুর্বলরা সমান ছিল, সেই অর্থাৎ ইনসাফ ছিল, ইনসাফ মানে সবল দুর্বল সবাই আইনের সামনে সমান, আইন প্রয়োগের সামনে সবাই সমান, ধনী গরিব সবাই সমান, কারোর জন্য একরকম আইন, কারোর জন্য আর এক রকম আইন, না এটা ইনসাফ না, এটা হলো জুলুম। যেই যুগে ইনসাফ ছিল সেই যুগে এই জাতি, এই মুসলিম জাতি অনেক উন্নতি লাভ করছে। আর যখনই ওই ইনসাফ থেকে মুসলিম জাতি সরে গেছে, তারা অবনতির, তারা ব্যর্থতার চরম শিখরে পৌঁছে গেছে। রসুলের হাদিস আছে স্পষ্ট, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মাজলুমের দোয়াকে কবুল করেন, ইন্নাল্লাহা ইয়াস্তাজীবু লিদাওয়াতিল মাজলুম ওয়া ইন কানাত ফাজিরা, মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন যদিও সে পাপী হোক, ব্যভিচারী হোক, চোর হোক, ডাকাত হোক, এমনকি অন্য এক হাদিসের মধ্যে আছে ওয়া ইন কানাত কাফেরা, কাফেরও হোক, কিন্তু মাজলুম সে অত্যাচারিত, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে গাসসানের রাজা জাবলা ইবনুল আইহাম অনেক বড় রাজা, তার অনেক বড় রাজত্ব ছিল। তো সে যখন দেখতেছে ইসলামের জয় জয়কার, তার আশেপাশেও ইউরোপেও মুসলমানরা চলে গেছে, অনেক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, তো তখন সে দেখতেছে যে মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নেই। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আমরা মুসলমান হতে চাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব স্বাগত জানালেন এবং প্রতিউত্তরে লিখলেন যে আপনাকে স্বাগতম, আপনার মতো এরকম রাজা একজন যদি মুসলমান হন তো ইসলামের অনেক বড় জয় হবে, ইসলামের অনেক বড় সফলতা হবে। তারপরে সেই জাবলা ইবনে আইহাম গাসসানের রাজা তার 300 তার সেনাবাহিনী, তার মন্ত্রী, তার বড় বড় কর্মকর্তা তাদেরকে নিয়ে আসছে। হাদিসের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে যে তাদের প্রতিজনার গায়ে যে পোশাকটা ছিল সেই পোশাকটা পুরোটা স্বর্ণে খচিত পোশাক, এবং তাদের যে বাহন ছিল, বাহনের যে হাওদাজ উপরে যেটা বসার স্থান সেটাও স্বর্ণ খচিত ছিল।
তাদের জুতা স্বর্ণে খচিত ছিল, মুকুট স্বর্ণ খচিত, বিরাট ধনী। এরকম রাজার বহর যখন নাকি মদিনায় আসছে, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত সাহাবায়ে কেরাম, রসুল হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই তাদেরকে স্বাগত জানিয়েছে। তো তারপরে সে ইসলাম গ্রহণ করছে এবং তাকে রাজা হিসাবে তাদের যেরকম সম্মান করা দরকার সেরকম সম্মান তাদেরকে করছে, তাদেরকে সেরকম আপ্যায়ন করছে। তো তারপরে সেই জাবলা ইবনুল আইহাম ঘাসানের রাজা, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আমি তো এখন মুসলমান হইছি, আমি এখন একটু উমরা করতে চাই, বাইতুল্লাহর তওয়াফ করতে চাই। বলে ভালো কথা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেরকম সম্মান করা দরকার, তাকে যেরকম প্রতিনিধি দিয়ে মক্কায় পাঠানো দরকার সেরকম মক্কায় পাঠিয়েছেন। এবং সেই জাবলা ইবনুল আইহাম সে তওয়াফ করতেছে, তাকে সবাই মুসলমানরা সম্মান করতেছে। সে রাজা ধনী মানুষ এবং প্রভাবশালী মানুষ, মুসলমানরা সেরকম সম্মান করতেছে। ইসলামে আছে আকরিমুন্নাসা আলা মানাজিলিহিম, মানুষের সম্মান তার পদমর্যাদা অনুযায়ী করো, তো এই জন্য তাকে সবাই সম্মান করতেছে। তো সেই জাবালা ইবনুল আইহাম যখন নাকি তওয়াফ করতেছে, তওয়াফের সময় তার ওই স্বর্ণ খচিত জামা, তার অনেক দামি জামা, সেই দামি জামার মধ্যে এক ফুজারা গোত্রের এক সাধারণ লোক, ফুজারা গোত্রের এক গ্রাম্য লোক তার ওই জামার মধ্যে পা লেগে গেছে, পাড়া লেগে গেছে, তার অনেক দামি জামার মধ্যে পাড়া লেগে গেছে। যখন নাকি তার জামার মধ্যে পাড়া লেগে গেছে, তো সে তো রাজা, তার ভাবসাব ওই রকম, তো সে সাথে সাথে হে তুমি আমার জামাটা নষ্ট করে দিলা, এক থাপ্পড় দিছে ওই ফুজারা গোত্রের গ্রাম্য লোকটাকে, এক থাপ্পড় দিছে, যে থাপ্পড়ে তার নাক থেকে রক্ত বের হয়েছে, যে তুই আমার এত দামি জামার মধ্যে তোর এরকম খারাপ জুতা দ্বারা নষ্ট করে দিলি। যেমন আমাদের অনেক সময় বাসে রাস্তাঘাটেও বলে, অনেক সময় ভুলে লেগে গেছে আমার 100 টাকা দিয়ে জুতা পলিশ করা, এইটাকে আপনি পাড়া দিয়ে নষ্ট করে দিলেন, আরো কত কিছু গালি গালাস, আপনি তো বলি না তুই তাই আরো কত কিছু। তো সেরকম জাবলা ইবনুল আইহাম তাকে এক থাপ্পড় দিছে আর অনেক গালি গালাস করছে। তো সেই ফুজারা গোত্রের গ্রাম্য লোক সে সরাসরি মদিনায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছে। হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি বিচার চাইতে আসছি। কিসের বিচার? যে আমি এরকম তওয়াফ করতেছিলাম, ভুলে একটু তার ওই জাবলা ইবনুল আইহাম তার পায়ে একটু পাড়া লেগে গেছিল, সে আমাকে এমন থাপ্পড় মারছে আমার নখ, আমার নাক আহত হয়ে গেছে। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকাইছেন, জাবলা ইবনুল আইহামকে ডাকাইছেন, ডাকায় বলে তুমি কি এই ফাজারা গোত্রের এই গ্রাম্য লোককে কি থাপ্পড় মারছিলা? তখন সে বলে কি, আমি তো তাকে কিছুই করি নাই, আমার এলাকায় হইলে আমি তো তাকে হত্যা করে ফেলতাম, আমি মুসলমান হয়েছি, হুজুর হয়ে গেছি, দেখা কিছু বলি নাই, তাকে শুধু একটা থাপ্পড় মারছি। তো হযরত আমিরুল মুমিনিন কি বলেন, যে তাহলে তুমি স্বীকার করলা যে তুমি তাকে থাপ্পড় মারছো? বলে হ্যাঁ, আমার বিচার হলো এখন এই গ্রাম্য লোক তুমি যেরকম তাকে থাপ্পড় মারছো এরকম থাপ্পড় তোমাকে মারবে, অথবা তুমি এই গ্রাম্য লোকের কাছে ক্ষমা চেয়ে তার কাছে ক্ষমা নিয়ে নিবা, সে যেন আর প্রতিশোধ আমার কাছে না চায়, দুইটার একটা হবে। তো জাবালা ইবনুল আইহাম বলে হ্যাঁ, আমি রাজা, আমি এই গ্রাম্য এক সাধারণ বাজারি এক বস্তির লোক, তার কাছে আমি ক্ষমা চাইব? আতাস তাসমিহু লিসাওকা, বাজারি এক বস্তির কাছে আমি ক্ষমা চাইব? আমি রাজা, আপনি রাজা আর বস্তি, বস্তিকে এগুলো চিনেন না? তো হযরত আমিরুল মুমিনিন কি বলেন ওমর ইবনুল খাত্তাব, যে আমার ইসলামের মধ্যে রাজা আর ওই বস্তির লোক দুজন সমান, আইনের সামনে দুজন সমান, তুমি হয়তো তার কাছে ক্ষমা চাইবে সে তোমাকে মাফ করে দিবে, অথবা সে তোমার প্রতিশোধ নিবে সে তোমাকে তার মতো থাপ্পড় দিবে। জাবালা ইবনুল আইহাম রাগ হয়ে গেছে, হ্যাঁ আপনি আমাকে বেইজ্জত করতেছেন, আমি আর মুসলমান থাকবো না, খ্রিস্টান হয়ে যাব। তো হযরত আমিরুল মুমিনিন বলেন যে আমাদের মুসলমান হওয়ার পরে বিধান হলো মুসলমান হয়ে যে মোরতাদ হয়ে যায় তাকে হত্যা করা, তুমি যদি না খ্রিস্টান হয়ে যাও তোমাকে হত্যা করব। তো এখন দেখে যে সেই জাবালা ইবনুল আইহামের কোনো উপায় নাই, তো তখন বলতেছে ঠিক আছে আমাকে একটু সময় দেন, আমি একটু রাতে চিন্তা করি।
তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সময় দিয়েছেন। তো রাতের অন্ধকার যখন হয়েছে, ওই জাবালা ইবনুল আইহাম তার দল বল নিয়ে মদিনা থেকে পালিয়ে গেছে। যদিও তখন মুরতাদ হয়েছে, কিন্তু তার শেষ যুগে আবার সে মুসলমান হয়ে গিয়েছিল। আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শাসন কেন মেনে নেয় নাই, এই জন্য অনেক কান্নাকাটি করছে। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের সামনে রাজা আর বস্তির লোক দুজন সমান। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মিশরি কিপ্তি এক লোক আসে। লোক এসে আমিরুল মুমিনিনকে বলে, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে একজন বিচার প্রার্থী আসছে, আশ্রয় চেতে আসছে। উস্তু মুআযান, আমি আশ্রয় চাইতেছি, আশ্রয় চাইতেছি। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, হা তুমি জিতা ফি মুআযিন, তুমি আশ্রয়ের মধ্যেই আসছো, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, বলো কি হয়েছে। তো সেই মিশরের সেই লোক, কিপ্তি বংশের সেই লোক কাফের, সে বলতেছে যে আমি আমাদের মিশরে ঘোড়ার প্রতিযোগিতা হয়, ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হয়, তো এই বছর প্রতিযোগিতায় আমিও একজন প্রতিযোগী ছিলাম। আর আমাদের ওইখানে যে আমিরুল মুমিনিন, আপনি যাকে পাঠাইছেন গভর্নর হিসাবে, ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, উনি একজন বড় সাহাবী, ওনার ছেলে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস, সেও ওই ঘোর দৌড়ের প্রতিযোগিতার মধ্যে সেও একজন প্রতিযোগী ছিল। তো প্রতিযোগিতার মধ্যে তার সাথে আমি প্রতিযোগিতা করতে গিয়ে সর্বশেষে আমি তাকে হারিয়ে দিছি, আমি জয়ী হয়ে গেছি। আমি যখন জয়ী হয়ে গেছি আর সেই রাজার ছেলে রাজপুত্র সে যখন হেরে গেছে, সে আমাকে বেদ দিয়ে মারছে যে তুমি আমাকে হারায় দিছ, আনাবনুল আকরামিন, আমি রাজপুত্র আর তুই আমাকে হারায় দিলি, এইটা বলে আমাকে মারছে। বলে আচ্ছা ঠিক আছে তুমি বসো। সাথে সাথে চিঠি লেখছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হে আমির ইবনুল আস, ওমর ইবনুল খাত্তাবের কাছ থেকে তোমার কাছে এই চিঠি, তুমি এই চিঠি পাওয়া মাত্রই তুমি এবং তোমার ছেলে দুজন সাথে সাথে মদিনায় আসবা। তো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন নাকি এই চিঠি দেখছেন, ওই চিঠি দেখা মাত্রই দেখে যে এখনই যেতে বসছে তার ছেলেকে সহ মদিনায় চলে আসছে। মদিনায় আসার পরে বলতেছে যে তুমি নাকি ওকে ঘোড়ার প্রতিযোগিতায় হেরেছে বলে মারছো। তখন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওই যে আমর ইবনুল আসের ছেলে, বলে হ্যাঁ আমি তাকে মারছি, স্বীকার করছে। তখন সেই কিপ্তিকে ডাকছে, কোথায় মিশরি আসো, বলে এই যে আমি, নাও তোমাকে যেরকম মারছে তুমি সেরকম মারবা। ওই রাজপুত্রকে সামনে রেখে সমস্ত মানুষের সামনে সে একটা খেজুরের একটা বড় ডাল নিছে, আর ডাল নিয়ে ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে মারতেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন নাকি তাকে মারতেছে, তখন আমরা সবাই খুশিতে একটা শাসন হইতেছে যে সে কেন একজনের উপরে জুলুম করবে, কিন্তু তাকে ওই মিশরি ছেলেটা এতই মারতেছে, এতই মারল যে মারতে মারতে সেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মাটিতে পড়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আর আমরা সবাই তখন আকাঙ্ক্ষা করতেছিলাম, হায় এখন যেন একটু মারটা থামায়, এখন যদি একটু ছেড়ে দেয়। বলে যখন মারা শেষ হয়েছে, তো তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন যে হে মিশরি, তুমি এখন তোমার রাজা আমর ইবনুল আসকে মারো, কারণ তার ক্ষমতা না পাইলে তার ছেলে কখনো তোমাকে ক্ষমতা দেখাইতে পারত না। সে তোমার তার ক্ষমতার কারণে তার ছেলে তোমাকে মারছে, এখন তাকে মারো। যখন নাকি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দিছেন, তখন ওই মিশরি ওই লোকের একটু মনে দয়া লাগছে। বলে হে আমিরুল মুমিনিন, আমাকে যে মারছে আমি তো তার প্রতিশোধ নিছি, তার বাবা তো আমাকে কিছু করে নাই, আমি তাকে মারতে চাই না। বলে তুমি তাকে ক্ষমা করে দিছো? বলে হ্যাঁ আমি তাকে ক্ষমা করে দিছি, যাও ছেড়ে দিলাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি বিশ্বাস করেন
আমি এগুলো কিছুই জানতাম না, আর আমি কখনো প্রশ্রয় দিই না, আমার শাসন দেখিয়ে আমার ক্ষমতা দেখিয়ে আমার ছেলে কোনো অন্যায় করবে, আর আমার ছেলেকে যে আপনি যে শাস্তি দিচ্ছেন আমি মাথা পেতে নিছি, খুশি হয়েছি, আমি আনন্দিত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অন্যদের বেলায় শুধু শাসন করতেন তা না, ওই মিশরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে আব্দুর রহমান ইবনে আমর ইবনে খাত্তাব, সে মিশরে থাকত, তো সে অন্যান্য কিছু বাজে ছেলেদের সাথে মিশে একদিন সে মদ খাইছে, সবার সাথে আড্ডা মারতে গিয়ে মদ খাইছে। তো সকাল যখন হইছে, আমিরুল মুমিনীর ছেলে সাহাবার ছেলে সকাল হওয়ার সাথে সাথে তার সূচনা অনুসূচনা ফিরে আসছে, তিনি নিজেই ওই গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন যে হে আমিরুল মুমিনীন, আমি আজকে ভুল করে ফেলছি, আমি আজকে মদ খাইছি, আমাকে পবিত্র করেন। আর মদের শাস্তি হলো ব্যথাঘাত করা, যে আপনি আমাকে পবিত্র করেন, আমাকে শাস্তি দেন, তাহলে আমি এই গুনাহ থেকে পবিত্র হব। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার ছেলে, পুরো মুসলিম সাম্রাজ্যের খলিফার ছেলে, কিন্তু বিচার করেন করেছেন না করেন নাই করছেন, কিন্তু তাকে বললেন কি যে ঠিক আছে তোমাকে তো আমি ব্যথাঘাত করব, কিন্তু আমি চাই না মানুষের সামনে তোমার এই শাস্তিটাকে প্রয়োগ করতে, আসো আমরা দরজার মধ্যে ঢুকে একটা বাসার মধ্যে ঢুকে তোমাকে গোপনে শাস্তিটা দিব। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ওই ব্যথাঘাত দরজা বন্ধ করে গোপনে দিছে। এই সংবাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে, যখন চলে গেছে সাথে সাথে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইছেন যে আমি শুনেছি তুমি নাকি ক্ষমতার কারণে, ক্ষমতার দিকে লক্ষ্য করে তুমি নাকি আইনকে ঠিক মতো প্রয়োগ করতে পারো না, আমার ছেলে তাকে তুমি নাকি গোপনে শাস্তি দিছো, আমার এই চিঠি পাওয়া মাত্রই তাকে একটা কসাব, কসাব মানি হলো একেবারে অপদার্থ অসম্মানজনক একটা বাহন, যারা এরকম চোর ডাকাত থাকে, যারা পাপি যারা অপরাধী তাদেরকে সে বাহনে করে নিয়ে আনা নেওয়া করা হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই কসাব ওই বাহনে করে আমার ছেলেকে এখনই পাঠাবা। তো তার ছেলেকে যখন নাকি আব্দুর রহমান ইবনে আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসতেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে মানুষের সামনে নিয়ে তারপরে তাকে মারতেছেন আর বলতেছেন তুমি খলিফার ছেলে, এই কথা বলে তুমি অপরাধ করো, আবার তোমার অপরাধের শাস্তি গোপনে হয়, তুমি কি আমাকে আল্লাহর কাছে লাজবাব বানাতে চাও, এই বলে তার ছেলেকে মারছেন, এতটাই ব্যথাঘাত করছেন যে ওই ব্যথাঘাতের কারণে এক মাস উনি অসুস্থ, আর এক মাস পরে তার ছেলে ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ছিলেন। আপনারা এটা তো আপনারা যত দেখবেন ইতিহাস আপনারা দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এত উন্নত কেন হয়েছে, সারা পৃথিবীতে এত ইসলামের জয় জয়কার কেন হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যুগে সারা পৃথিবীব্যাপী জয় জয়কার কেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন খেলাফত গ্রহণ করেন, উনি আগে মারওয়ান বংশের ছিলেন, রাজবংশের ছিলেন, ওনার জন্য 40,000 দিনার ভাতা ছিল, তাম প্রায় আমাদের বর্তমান টাকায় প্রায় 20 লাখ টাকা বা এর চেয়েও বেশি মাসিক ভাতা, এবং উনি এত দামি জামা পরতেন যে উনি কোথাও গেলে ওনার জামা বহন করার জন্য 35টা উট লাগত, এত জামা তার ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন খলিফা হন, খলিফা হওয়ার সাথে সাথে ওনার মধ্যে চেতনা ফিরে আসছে যে এক একটা টাকার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, এক একটা টাকার জন্য আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। সর্বপ্রথম উনি খলিফা হওয়ার পরে ঘোষণা দিছেন যে আমাকে রাজবংশ থেকে যে পোশাকগুলো দেওয়া হয়েছিল এগুলো সব আমি বাইতুল মালে আমার কোষাগারে ফিরিয়ে দিলাম, আমাকে অমুক জমি বরাদ্দ করা হয়েছিল ওই জমি আমি ফিরিয়ে দিলাম, অমুক বাড়ি আমার জন্য বরাদ্দ করা হয়েছিল সরকারিভাবে ওটাও ফিরিয়ে দিলাম, আর আমি আমার জন্য ভাতা মাত্র 100 দিনার বা যা আমাদের দেশে এখন 2-3 হাজার টাকা, 100 দেরহাম 2-3 হাজার টাকা এটা বরাদ্দ রাখলাম।
নিজের বেলায় আগে করে, তারপরে যত উমাইয়া বংশের রাজবংশের যতজনার কাছে যত বরাদ্দ ছিল সবগুলো বাইতুল মালে ফিরিয়ে আনছেন, কোষাগারে ফিরিয়ে আনছেন, সব ফিরিয়ে আনার, যেখানে নাকি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আগের যুগে জায়গায় জায়গায় দুর্ভিক্ষ, মানুষের কাছে খাবার পৌঁছানো যেত না, মানুষ খাবার পেত না, আর সেইখানে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ মাত্র আড়াই বছর শাসন করছেন। ওই আড়াই বছরের মাথায় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের যুগে গরিব মানুষের জন্য বরাদ্দ তো আছেই, আলেমদের জন্য বরাদ্দ রাখছেন, ইসলামী চিন্তাবিদদের জন্য বরাদ্দ রাখছেন, যারা শাসক তাদের জন্য বরাদ্দ রাখছেন, যারা ভালো ভালো মানুষ তাদের জন্য বরাদ্দ রাখছেন, গরিব মানুষের জন্য, বৃদ্ধের জন্য, শিশুদের জন্য বরাদ্দ তো আছেই। সকল বরাদ্দ দেওয়ার পরেও সম্পদ এত রয়ে গেছে এগুলো ব্যয় করার কোনো জায়গা নাই। তার প্রজাদের, তার সেনাপতিদেরকে, কর্মকর্তাদেরকে দিয়ে দিছে যে এইগুলো নিয়ে যাও দেখো কারা নিতে চায়। তোমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের যুগে কোষাগার থেকে সম্পদ, সোনা গয়না টাকা পয়সা এগুলো নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরত, মানি ইস্তাহিকুজ জাকাত, এমন কি আছে যে জাকাতের জাকাত নিতে পারে, এমন কি আছে জাকাত নিতে পারে, নাও এই যে আমিরুল মুমিনীর থেকে জাকাত দেওয়া হয়েছে, কে আছে জাকাত নিতে পারে, কে আছে জাকাত নিতে পারে, কে আছে সাহায্য লাগবে, এরকম করে ঘুরত। আর ওয়ামা ওয়াজাদা আহাদান ইয়াখুযুহু, আর কাউকে পেত না যে বলতো যে আমার অভাব আছে দেন। শাসন যখন নাকি ন্যায়ভিত্তিক হয়েছে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত ছিল, অভাব ছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগেও, ওনার যুগে শাসক যখন নাকি ইনসাফ ছিল, সবার জন্য বরাদ্দ, এমনকি শিশুদের জন্য বরাদ্দ ছিল। আপনারা ঐতিহাসিক ঘটনা জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ভোর রাতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হাঁটতেছেন, তো এক বাসায় কান্নার আওয়াজ শুনতেছে, বাসায় গিয়ে নক করছে, এই তোমার বাচ্চাকে একটু থামাও, আবারও কাঁদতেছে, বারবার বলছে। তো সর্বশেষে ভোর রাতে আবার গিয়ে বলতেছে, তুমি তো অনেক খারাপ মহিলা, তোমার বাচ্চাটা এভাবে কাঁদতেছে আর তুমি বাচ্চাটাকে থামাইতেছো না। তো তখন সেই মহিলা বলে কি, যারে তুমি তোমার কাজে যাও, তুমি কি আমার দুঃখ বুঝবা? বলে কি তোমার দুঃখ? বলে ওমর আমিরুল মুমিনীন সে দুধ শিশু সন্তানের জন্য বরাদ্দ দিছে, কিন্তু শর্ত দিছে দুধ ছাড়াইতে হবে, দুগ্ধ শিশুকে আমিরুল মুমিন বরাদ্দ দিবে না, এই জন্য আমার শিশুকে আমি দুধ ছাড়ানোর উপরে তাকে ট্রেনিং দিতেছি, প্রশিক্ষণ দিতেছি, আর আমি যখন সে দুধ ছাড়বে, দুগ্ধ শিশু যখন আর থাকবে না, আমি তাকে নিয়ে আমিরুল মুমিনের কাছে যাব, এই শিশুর জন্য বরাদ্দ দেন। হযরত আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনেই কাঁদতে কাঁদতে মদিনায় চলে আসছেন, মসজিদে চলে আসছেন, আর মসজিদে যখন নামাজ পড়াইতেছেন, কান্নার কারণে কেরাত পড়তে পারতেছিলেন না, ফজরের নামাজের কেরাত পড়তে পারতেছেন না কান্নার কারণে। নামাজের পরে মিম্বারের উপরে ঘোষণা দিলেন, হায়ে এই ওমর, এই আমিরুল মুমিনীন, এই ওমর কত শিশুকে যেন হত্যা করছে, কত শিশুকে যেন কষ্ট দিছে। আমি আগে যে ঘোষণা তোমাদেরকে দিয়েছিলাম যে দুগ্ধ শিশুর জন্য কোনো বরাদ্দ নাই, সেই ঘোষণা আমি উঠিয়ে নিলাম, সমস্ত শিশুদের জন্য বরাদ্দ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ন্যায় বিচারক ছিলেন, যার কারণে ওনার যুগেও সকল মানুষের জন্য বরাদ্দ ছিল, সকল মানুষের জন্য, শিশুদের জন্য বরাদ্দ ছিল, এত উন্নতি লাভ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক লোক আসছে, লোক এসে বলতেছে যে আপনার কাছে একটা বিচার নিয়ে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে একটা লাঠি থাকতো ছোট একটা ভর দেওয়ার জন্য, সেইটা দিয়ে বাড়ি দিছে ওই লোককে, আরে আমি যখন বিচারের জন্য বসি তখন তুমি আসতে পারো না, যখন আমি মুসলমানদের জনসাধারণের কাজ নিয়ে ব্যস্ত হই তখন তুমি আসো। তখন ওই লোক রাগ হয়ে গেছে, হায় আমি বিচার নিয়ে আসলাম শুনলেন না আপনি, রাগ হয়ে যখন ফেরত চলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে তারে ডাকা শুরু করছে, কোথায় ডাকো, খুঁজে পায় না, উনি নিজে দৌড়াতে দৌড়াতে তাকে নিয়ে আসছে, কি সমস্যা তোমার বলো, বলছে এই সমস্যা, তার সমস্যার সমাধান করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বাসায় এসে সারা রাত বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ বিচার প্রার্থী আমার কাছে বিচার চাইতে আসছে আর আমি তাকে ফেরত দিয়ে দিতেছি, এ যদি আপনার কাছে বিচার দেয় তাহলে এই ওমরের অবস্থা কি হবে,
হে আল্লাহ আপনি মাফ করেন, মাযা আকুলু গাদান লাউ ইয়াতি দিদ্দি, সে যদি আগামীকাল আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দেয় তাহলে আমার কি হবে, এই কথা বলতেছে এই কথা বলতেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত কাটতেছেন। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা হু একবার উনি রাতে বিচরণ করতেন, তো একবার এক বাসায় গানের আওয়াজ পাইছে, তো সেই বাসায় ঢুকে গেছেন। তো সেই বাসায় ঢুকে যাওয়ার পরে আব্দুর রহমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ছিলেন। তো সেই বাসায় যখন গেছেন আর গিয়ে দেখতেছে সেই এক বৃদ্ধ লোক, সে গান শুনতেছে আর মদ খাইতেছে। তো তখন বলতেছে, আরে পাপি তুমি এরকম পাপ করো তোমার কাল আজকেই শাস্তি হবে। তখন সেই বৃদ্ধ বলে কি, বলতেছে তুমি এই বুড়া অবস্থায় পাপ করতেছো। তখন সেই বৃদ্ধ বলে যে আমি যদি পাপ একটা করে থাকি আপনি আরো বড় পাপ করছেন। বলে কি পাপ, যে আপনি আমার দোষ তালাশ করতে আসছেন। আর আল্লাহ তাআলা বলছেন লা তাজাসসু, মানুষের দোষ তালাশ করবা না। আপনি আমার বাসায় অনুমতি ছাড়া ঢুকছেন, আর আল্লাহ তাআলা বলছেন কারো বাসায় ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনেই চিৎকার করে কাঁদতে কাঁদতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে কাঁদতে কাঁদতে সেই বাসা থেকে বের হয়ে গেছে। হায়, যদি এই ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ দেয় আমার ওমরের কি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে বসা ছিলেন, আর ওই বৃদ্ধ ওই লোক যে পাপ করছে সে ভয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারে কাছে আসে না, যে আমাকে পাইলে হয়তো ওই শাস্তিটা দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসা ছিলেন, ওই লোক চুপি চাপি একবার এক জায়গায় এসে বসতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে তাকে বলছেন ওই বৃদ্ধ লোকটাকে ডেকে নিয়ে আসো। ওই বৃদ্ধ যখন দেখছে আমাকে আমিরুল মুমিনিন ডাকে, তো তার অবস্থা শেষ, এখন মনে হয় সবার সামনে আমার উপরে সেই শাস্তি প্রয়োগ করবে। তো সেই বৃদ্ধ যখন ওমর রাদিয়াল্লাহর কাছে আসছে, বলে আরো কাছে আসো, কানে কানে বলতেছে যে আমি তোমার যে দোষটা দেখছিলাম এই দোষটা কিন্তু আমি কাউকে বলি নাই, এমনকি আমার সাথে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল তাকেও কিন্তু বলি নাই। সেই বৃদ্ধ তখন বলে যে আপনার কানটা একটু দেন। তো ওমর রাদিয়াল্লাহ কান দিছে যে শুনেন, আপনি আমার কাছে সেদিন যাওয়ার পর থেকে আমি কিন্তু আর কোনোদিন এই পাপের কাছে যাই নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের জন্য এরকম ভালোবাসা ছিল, ওনার খুতবার মধ্যে ওনার বক্তৃতা উনি বলছে আমি কঠোরতা, প্রথম যখন খলিফা হয়েছে উনি বলছেন যে আমাকে মানুষ বলে আমি নাকি কঠোর, আমার বদনাম করে দুর্নাম করে আমি নাকি কঠোর, শোনো শুনে রাখো আমি কঠোর এবং কঠোরতা করব। ওই জালিম পাপী যাদেরকে দেখব তাদেরকে এনে তার মাথাকে মাটির মধ্যে লাগিয়ে আমার জুতা আমার পা তার গালের মধ্যে লাগিয়ে আমি ওই জালেমের কাছ থেকে মাজলুমের পাওনা আদায় করে দিব, আমি এরকম কঠোর। কিন্তু কেউ যদি ভালো করে, কেউ যদি সওয়াবের কাজ করে নেক আমল করে, আমি তার পায়ের কাছে আমার এই গালকে লাগিয়ে দিব, আমি কঠোরের সময় কঠোর হব আর দয়ার সময় মায়ার সময় আমি মায়া হব। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য আদর্শ রেখে গেছেন যে যদি আমরা ইনসাফের উপরে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে উন্নতি দিবেন, সফলতা দিবেন, আর অবনতি তখনই শুরু হবে, দুর্দশা তখনই শুরু হবে, দুঃখ তখনই শুরু হবে যখন নাকি আমাদের মধ্যে জুলুমের সয়লাব হয়ে যাবে, যখন আমরা আমাদের শিশুদের উপরে জুলুম করব, আমরা আমাদের স্ত্রীদের উপরে জুলুম করব, আমরা রিক্সাওয়ালা এমনকি দোকানদাররা, মানুষ একটা গরিব মানুষ পায় একটু বোকা শোকা পায়, এই তো পাইছি আবুল ধর তারে তারে 200 টাকার জিনিস 100 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে বিক্রি কর। জুলুম যতক্ষণ পর্যন্ত আমাদের বন্ধ না হবে, একটা অফিসে গেলে যে বুঝে না তারে এই ফাইল আটকে, এই ফাইল হবে না, আগে 5000 টাকা দেন তারপরে আপনার কারেন্টের লাইন লাগবে, তাছাড়া লাগবে না, এই জুলুম যতদিন পর্যন্ত আমাদের বন্ধ না হবে আমাদের দুঃখ দুর্দশা কখনোই শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম থেকে বেঁচে ইনসাফ করার তৌফিক দান করেন।